নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভ্লগ। নতুন রান্নাঘরে নতুন উনান, তবে উনুনটা কিন্তু একটু ভিজে আছে, তো জ্বলতে প্রথমে একটু অসুবিধা হলেও পরে কিন্তু উনুনটা একদম গনগন করে জ্বলবে। নতুন রান্নাঘর বলতে নতুন রান্নাঘরের কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে, সম্পূর্ণ কাজটা হয়নি। রান্নাঘরে বেড়া দিতে হবে, তো আমাদের বেড়া খিরতে আর সবুর হলো না, আগে থেকেই রান্নাবান্না শুরু করে দিলাম। তো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ভিউটা বেশ ভালোই লাগছে, তাই না? বাঁশের খুঁটি দিয়ে নতুন রান্নাঘর, আবার বেড়াও ঘেরা হবে, সাথে উনুনও তৈরি হয়ে গেল, ভিউটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কারণ এই রকম রান্নাঘরে ধরো এই প্রথমবার তোমাদেরকেও ক্যামেরা করে দেখাচ্ছি যে এরকমভাবে রান্নাবান্না করছি। জানো আগে গ্যাসে রান্না করতাম, তো নতুন রান্নাঘরটা করা হয়েছে, তারপরে ভিউটাই চেঞ্জ হয়ে গেল, বেশ ভালো লাগছে। তবে বেড়াটা ঘেরা হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকারই হবে, তখন কিন্তু ক্যামেরা করলে অতটা ভালো লাগবে না দেখতে। সকালবেলায় উনুন যখন ধরেই গেছে, তো ভাবলাম আজকে সমস্ত রান্নাবান্না এই উনুনটাতেই করা হবে, ভাত থেকে শুরু করে তরকারি সমস্ত কিছুই উনুনেই করব। সকালের জলখাবার হবে রুটি আর বেগুন পোড়া। তো পাখি ওদিকে রুটিগুলো ভাজছে আর আমি ওকে গোল গোল করে দিচ্ছিলাম। আমরা তাওয়াতেই বরাবর রুটি ভাজি, তো পাখি আবার বলল ও নাকি এই মাটির থেলোতেও রুটি ভাজতে পারে, ও আবার তাওয়ায় নাকি পারে না। তো এই থেলোতে, এই পিঠে ভাজা থেলো ছিল আমাদের আগে থেকেই, তো আমি আবার ধুয়ে পরিষ্কার করে দিলাম ওকে। তো ও দেখো বেশ ভালোই রুটিগুলো ভাজছে, তো এরকমভাবে খোলাতেও যে রুটি ফোলে আগে কিন্তু জানতাম না, তো এখন ওর থেকে শিখে নিলাম, বেশ ভালোই হবে উনুনে খোলায় এভাবে রুটি ভাজা। আর গ্যাসে রুটি ফোলালে তো ধরো তাওয়াটাকে বারবার সাড়াশি দিয়ে নামিয়ে নামিয়ে তারপর ফোলাতে হয়, আর এখানে দেখো একেবারেই কি সুন্দর ফুলে যাচ্ছে। উনুন একবার ধরালে গ্যাসের মতো তো আর অফ অন করা যায় না, আস্তে জোরেও দেওয়া যায় না, যার জন্য উনুনটা যখন একবারে জ্বলেই গেছে, তো সকাল থেকেই ভেবেছিলাম যে উনুনে রান্নাটা করব। তো সকালবেলাতেই কিন্তু তরকারিপাতি সমস্ত কেটে দেখো ওই দেখো উনুনের পাশে রাখা আছে। তো এখন রান্না হবে, রুটিটা ভাজা হয়ে যাবে, তারপর রান্না হবে পটল ভাজা, তারপর রান্না হবে ওলের তরকারি। তো ওলটাও কিন্তু আজকে আমরা গ্যাসে প্রেশারে সেদ্ধ করব না, ওলটাও ভাবছি উনুনেই দিয়ে দেব, উনুনে কড়াইতে দিয়ে দেব। আর খড়ি আছে অনেক, তো যার জন্য খড়ির অসুবিধা নেই, তো ওলটাও উনুনেই সেদ্ধ করব। তো ওলের ঝাল, তারপর পটল ভাজা সব কিছু হয়ে গেছে, কলা ভাজাও করেছে মা, ওই দেখো কলা ভাজা আর ওলের ঝাল দিয়ে রুটি খাচ্ছে। ছাদের ওপরে রোদে বসে শিল্পকলা চলছে। কিছু মাটির ঠাকুর রাখা ছিল আমাদের ঘরে, যেগুলো মানে সাজিয়ে রাখতাম না, এমনি এক জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ এগুলো রং চটে গেছিলো। তো পাখি আবার বললো যে আমি এগুলোকে রং করে দিই ভালো করে। তো প্রথমে কিন্তু এমনি সাদা রং, কোনো রঙই কিনিনি, তো আলপনা ছিল ঘরে, তো ওই আলপনা দিয়ে প্রথমে সাদা রং করে নেওয়া হলো, তারপর আইলাইনার আরও কী কী সব লিপস্টিক নীল পালিশ ও সব জোগাড় করেছে, তো সেইগুলো দিয়ে ও রং করছিল। আজ হলো সংক্রান্তি, যারা এক মাস ধরে ঘট পুজো করলো, তো তাদের এটা লাস্ট ঘট পুজো আজকে। তো মিলি আমার কাছে ফুল নিতে এসেছিল, ওরাও ঘট পুজো করে, কটা ফুল দিয়ে আমি সকালের বাসি কাজকর্ম শুরু করব। আজকে শেষ সংক্রান্তি, তো ভেবেছিলাম আজকে মাছ মাংস কিছুই তুলবো না বাড়িতে। তো রুদ্রিকের বাবা আবার সকালবেলাতে উঠে খাসির মাংস নিয়ে এসেছে, তো নিয়ে যখন এসেছে কি আর করা যাবে বলো। আজকে তো অনেকে আতপ চালের ভাত খাবে, জাউ ভাত খাবে, তো আমার মাই মানছে, কিন্তু আমার এবার মানা হলো না, তো আমি ভাবছি কালকের দিনটা মানবো, কারণ এবারে একসাথেই এই শেষ সংক্রান্তি আর কালকে হচ্ছে উঠন ষষ্ঠী বা মূলা ষষ্ঠী, তো একসাথেই পড়েছে, তো কালকের দিনটা মানবো।
মাংসটা ধুয়ে এনে সমস্ত কিছু কাটাকাটি করে বাটনা ফাটনা সব রেডি করে একেবারে চাপিয়ে দিয়েছিলাম মাংস। তো মাংস অর্ধেক আবার এদিকে হয়েও আসলো। রান্না করতে করতেই রুদ্রি ঘুমাবো ঘুমাবো করছিল, তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। এত সকালেও ঘুমোই না, আজই ঘুমালো। পাড়াতে ডালওয়ালা এসেছিল ডাল বিক্রি করতে, পাঁপড়ও বিক্রি করে। তো দেখো কী কী নিয়েছি, ছোলার ডাল নিয়েছি 500, আর ঘুগনি খাওয়া মটন নিয়েছি 500, পাস্তা নিয়েছি 2 প্যাকেট, আর রুদ্রিক তো পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, তো যার জন্য 3 রকমের পাঁপড় ভাজা নিয়েছি। চাল পাঁপড় নিয়েছি, করলা পাঁপড় নিয়েছি, আর এদিকে লাভ পাঁপড় নিয়েছি। ঘরে মুসুরির ডাল মুগের ডাল আছে, আর সাথে পাঁপড়ও নিয়ে নিলাম। তো মোটামুটি এখন কয়েকদিন চলে যাবে। বাজছে 12:30। শর্ট ভিডিও বানানোর জন্য একটুখানি রেডি হলাম, আর তখন খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, রুদ্রিকও ঘুমিয়েছিল। তো রুদ্রিক ঘুমাতে ঘুমাতে যদি শর্ট ভিডিওগুলো বানিয়ে নিতাম তাহলে ভালো হতো, কিন্তু ও আবার ঘুম থেকে উঠে পড়লো। তো ঘুম থেকে উঠে পড়লো যখন, ওকে এখন খাওয়াবো। তবে রুদ্রিকের খাবার এখনও রেডি করা হয়নি, দুধ জাল করতে হবে, চালগুঁড়ো তৈরি করতে হবে। তো ভাবলাম যে আগে আমি রেডি হয়ে নিই ভিডিও বানানোর জন্য, তারপর রেডি হয়ে একেবারে ওর খাবারগুলো করে খাইয়ে দেবো। ততক্ষণে দেখো খেলা করতে শুরু করে দিয়েছে, ও খাওয়া হয়নি, ও খেলা করতে থাকবে, ততক্ষণ আমি ভিডিওগুলো বানিয়ে নেব। তো চলো খাবারটা তৈরি করি। রান্নাঘরের কাজ মানেই ছোটাছুটি, শুধু যে ছোট্ট একটু রান্নাঘরে রান্না করব সেটা কিন্তু না। এটা নাও সেটা নাও, আবার সেটা ভুলে যাও, এটা ওখান থেকে আনো সেটা ওখান থেকে আনো। তো এইসব দৌড়াদৌড়ি করতে করতে না দিন শেষ হয়ে যায়। আর সকাল থেকে তো রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, কারণ ওইটুকু সময় না শুলে ভিডিও বানানোর এনার্জিটা কি আর পাওয়া যেত বলো। তো ভাবলাম সময় যখন আছে আজকে একটু হাতে, তো শর্ট ভিডিও বানিয়েই নেওয়া যাক। আর কি বলো তো, ট্রেন্ডিংয়ে যেসব গানগুলো চলে না, সেই গানগুলো যদি সেই সময়টায় না করা যায় তাহলে কিন্তু ভিউ ঠিকঠাক আসে না। তো আমার তো হয়ই না যেসব গানগুলো ভাইরাল হয় বা ট্রেন্ডে চলে, ঠিকমতো সেই ঠিক টাইম মতো ভিডিও বানাতেই পারি না। তো মালতি মাসি বলে একটা গান আজকাল খুব ট্রেন্ডে চলছে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তো আমি ওই সাজটাই সেজেছি। 2-3 দিন ধরেই ভাবছিলাম যে ওই শর্ট ভিডিওটা তৈরি করব, তো সময়ই হয়ে উঠছিল না। তো ওই ভিডিওটাও বানাবো, সাথে আর 2-1টা রিলসও বানিয়ে নেব। ছেলের খাবারটা এতক্ষণ আমার তৈরি হয়ে গেছে, ছেলেকে খাওয়াতেও শুরু করে দিলাম। একটা বাচ্চা সামলে সংসার সামলে ভিডিও তৈরি করাটা কতটা কঠিন বুঝতে পারছো তো বন্ধুরা? তবুও এত খাটনি করার পর, এত পরিশ্রম করার পর ভিউই আসছে না। তো 4,500 সাবস্ক্রাইবার প্রায় হতে চললো, আশা রাখছি যে জানুয়ারির লাস্টের দিকে 5,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর 5,000 সাবস্ক্রাইবার কোনোদিনও হবে আমার এটা সত্যি কখনো ভাবিনি। তবে সত্যি সত্যি যদি জানুয়ারির লাস্টে 5,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে ছোট্ট করে একটা সেলিব্রেশন তো করাই যায়, তাই না বন্ধুরা? পরের কথা পরে ভাবা যাবে। চলো এখন তোমাদের আমার ফুলবাগানটা আরও একবার দেখিয়ে দেব, কারণ ফুলবাগানটা দেখো আমি একদম ঝকঝকে করে পরিষ্কার করেছি সেদিন। আর যেদিন আমি ফুলবাগান পরিষ্কার করছিলাম সেদিন কিন্তু কোনো ভ্লগ বানাইনি। এইভাবেই ছোট ছোট কাজ, যেদিন আমার ধরো বাড়ির একটু কাজ থাকে বা বাগান পরিষ্কারের কাজ থাকে বা অন্য কিছু জামাকাপড় কাচার কাজ থাকে, মানে কয়েকদিন আমার কাজের চাপটা খুব বেড়ে যায়, তখন কিন্তু আমি ভ্লগ বানানো বন্ধ করে দিই। বাগানের মধ্যে প্রচুর পরিমাণে মেহগনি পাতা আর ঘাস জড়িয়ে গেছিলো। তো দেখো মাটিটা এখন কতটা সুন্দর লাগছে, আর বাগানটা পরিষ্কার করলে ভালোও লাগে, তাই না? আর একদিন কুন্দফুল 1টা ফুটেছিল, আর আজকে দেখো 3টে ফুটেছে। তো 1টা কিন্তু মাটিতে ঝরে পড়ে গেছে, 2টো ফুল কিন্তু ঝরেনি, আর কালকেও 2টো ফুল ফুটবে, কারণ কুড়িগুলো একদম ফোটার মতো হয়ে গেছে। তো কালকে মোট 4টে ফুল হবে। এতদিন ভাবতাম গাছটায় কবে ফুল আসবে, তো প্রায় 1টা বছর বাদে গাছে কিন্তু ফুল এলো। তো এইরকমভাবে আমার প্রত্যেকটা জবা গাছের ডালই বাড়িতে লাগানো ছিল, তো জবা গাছগুলোও কিন্তু 1 বছর হয়েছে, তারপরেই ফুল এসেছে। Thank you.
যতটা সবুজ ঘনভাবে হয়েছে সবজিগুলো তার থেকেও কিন্তু ঘন সবুজ হয়ে আরও ভালোভাবে হতো। কারণ জানো এর আগে তোমাদের বলেছি যে বৃষ্টিতে সব সর্বনাশ করে দিয়েছে, আর এদিকে পালং শাকগুলোকে তো দেখো হতেই দেয়নি, একদম চারা অবস্থায় মেরে ফেলেছে। আর তারপর দেখো এগুলো হচ্ছে মেথি শাক, মেথি শাকগুলোও খুব একটা যে ভালো হয়েছে তা নয়, বৃষ্টিতে মেথি শাকের কোনো ক্ষতি হয়েছিল না, তবুও মেথি শাকগুলো খুব একটা বেশি বাড়ছে না। ক্ষতি তো হয়েছিল ছোলার শাক আর ওই মূলো আর পালং শাকের, আর ছোলার শাকগুলো সেই মাটির সাথে পুঁতে গেছিলো, তো আবার দেখো নতুন কুশি বেরোচ্ছে, একদম মাটির সাথে শুয়ে পড়েছিল, নইলে আরও ঘন হয়ে হতো। তো এতদিনে আমাদের দুবার ছোলার শাক খাওয়া হয়ে যেত যদি বৃষ্টিতে নষ্ট না হতো, তো এখনও পর্যন্ত কিন্তু একবারও ছোলার শাক খাওয়া হয়নি। আর এখানে আছে ধনে চারা, তো ধনে চারাগুলো দেখো এতটা বড় হয়েছে। ফুলবাগানে আরও একটা ভালো খবর আছে, তো ভালো খবর হচ্ছে এই দেখো এই জবা গাছটা আমার এক বছর আগে লাগানো, তো সেই জবা গাছটাই দেখো কুড়ি চলে এসেছে। আর আমি তো জানতাম না যে এই জবা গাছটা লাল রঙের ফুল হবে কি গোলাপি রঙের ফুল হবে, পঞ্চমুখী ফুল হবে কি এরা ফুল হবে, তা আমি জানতাম না, কি এখনও পর্যন্ত জানি না, যতদিন না কুড়িটা ফুটছে ততদিন পর্যন্ত বুঝতে পারছি না যে এটাতে কি ফুল হবে। বিকেলবেলা আমি নন্দিনী পৌলমী সবাই একসাথে গিয়েছিলাম ভৈরবের ধারে হাঁটতে, আর ভৈরবের ধারে বিকেলবেলায় যাই বা সকালবেলায় যাই, যখনই যাই না কেন মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর রুদ্রিক তো আমাদের থেকেও বেশি আনন্দ পায় এখানে আসলে, যার জন্যই প্রত্যেক দিন আসা। সত্যি তো কি হলো আমার এখানটায় কালো এরকম স্পট পড়ে গেল কেন? সত্যি কথা বলতে এখনও ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা বোধ করি, ভাবো তো বন্ধুরা এক বছর হয়ে গেল তবু এখনও লজ্জা কাটলো না। আর এখন তো শুধুই যেদিকে তাকাও শুধু রায়ের ফুল আর রায়ের ফুল। এই শস্যের ফুলগুলোর জন্য কিন্তু ভৈরবের সৌন্দর্য এখন আরও বেড়ে গেছে। আর এই শস্যের ফুলকে কেন্দ্র করে একটা নতুন জিনিস কিন্তু হয়েছে ভৈরবে, যেটা আগে কিন্তু ছিল না। তো এখানে দেখো লাইন দিয়ে মৌমাছির বক্স রাখা আছে, এর মধ্যে ওই শস্যক্ষেত থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে আনবে আর ওর মধ্যে চাক বানায়। এই বক্সগুলো কিন্তু এর আগে দেখিনি, এইবারই প্রথম বসালো এখানে। তো আমরা ওই মৌমাছির ওই বক্সগুলো থেকে একটুখানি দূরে পুকুরের একটা পাড়ের ওপর বসলাম, আর পেছনে সৌন্দর্যটা দেখো বেশ ভালো লাগছে। তো চলো ব্লগটা এখানে শেষ করি এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।